আমাদেরকে যারা পালন করে তাদেরকে যে বেদাত বলা হয় আসলে তারাই বেদাতি কারণ তারা একটা আল্লাহ রাসূলের জামানা থেকে ইবাদতের একটা প্রক্রিয়াকে তারা বন্ধ করতে চায় যেটা মোটেও কাম্য নয় কারণ তারা মসজিদে নববীর খতিব থেকে বড় নয় কারণ শববরাত লাইলাতুল নিসমিন শাবান সেই ইবনে মাজাহ শরীফ এমন কোন হাদিসের হাদিস জগতে কিতাব নাই যেটা শত বছর আগে লিখিত হাদিস জগতের যে কিতাবগুলি প্রত্যেকটা হাদিসের কিতাবে লাইলাতুল নিসমিন শাবান শবে বরাতের উপরে অধ্যায় আছে আসসালামু আলাইকুম বাংলাধারায় সকলকে স্বাগতম আজ পবিত্র শবে বরাত এই রাতটি বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করেন বিভিন্ন আলেম ওলামাগণ আমরা আজ মুখোমুখি হব জামি আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক ও জমিতুল ফালাহ জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হকের কাছে আমরা জানব এই রাতের তাৎপর্য কি চলুন শুনে আসি আপনাকে স্বাগত আজকের রাত এই বিশেষ রাত বিশেষ তাৎপর্য আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত বাংলাদারার দর্শক শ্রোতা রাহিমানি ও রাহিমাকুমুল্লাহ তাআলা এই রাত এটা অতীব বরকতময় রাত ফজিলতের রাত তাৎপর্যপূর্ণ রাত মহান রব্বুল আলামিন যে রাতগুলিতে বিশেষভাবে বন্দাদেরকে দৃষ্টি দেন বিশেষ রহমত দান করেন সেই প্রত্যাশিত রাতের মধ্যে একটি রাত হলো যেটাকে আমরা শবে বরাত বলি লাইলাতুল বরাত বলি হাদিসের ভাষায় লাইলাতুল নিসফি মিন শাবান বলি অনেক উলামায়ে কেরাম তাদের জ্ঞানের স্বল্পতার কারণে এই রাতকে এই রাতের ফজিলত নিয়ে প্রশ্ন তুলে এই রাতের মর্যাদা নিয়ে তাৎপর্য নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলে জনগণকে বিভ্রান্ত করে মুসলিম উম্মাকে আসলে গত জুমায় মসজিদে নববী শরীফের খতিব যারা পৃথিবীর মধ্যে স্কলার যাদেরকে সৌদি সরকার বিজ্ঞ অভিজ্ঞতার কারণে তাদেরকে মসজিদে নববীতে ইমাম বানানো হয় তিনি গত জুমায় লাইলাতুল নিসফি মিন শাবান সুস্পষ্ট ভাষায় লাইলাতুল বরাতের ফজিলতের উপরে চমৎকার বয়ান দিয়েছেন এবং তিনি রেফারেন্স সহ ইমাম ইবনে মাজাহ ইবনে হাব্বান এবং বিশেষ করে লা মাযহাবীদের যারা ইমাম যারা লা মাযহাবীর যাদেরকে ইমাম বলে আলবানি তারও রেফারেন্স দিয়েছেন তাহলে এখান থেকে প্রতীয়মান হয় যে যারা আমাদের দেশে বিশ্বাস করে যারা মানুষকে বিভ্রান্ত করে তারা যাদেরকে মুরব্বী মানে তাদের বাসায়ও লাইলাতুল নিসফি মিন শাবান লাইলাতুল বরাতের অসংখ্য ফজিলত সুতরাং কী বা কী কারণে এই ফজিলত নিয়ে প্রশ্ন তোলে এটা আমাদের মনে প্রশ্ন জাগে কি উদ্দেশ্য নিয়ে তারা এই কর্মকাণ্ডগুলি করে তো আমরা সেদিকে যাব না আমরা যাব যে আমরা ইতিপূর্বে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে অদ্যাবধি পর্যন্ত এটা চলমান একটি ইবাদত শবে বরাত যেটা আল্লাহর হাবিব পালন করেছেন স্পেশাল ইবাদত বন্দীকে করেছেন আল্লাহর হাবিব ওই রাত্রে উঠে জান্নাতুল বকি শরীফে দিকে জিয়ারত করেছেন এখান থেকে মুরব্বীদের কবরে গিয়ে জিয়ারত করে সেটাও প্রমাণিত হয় এবং ওই রাত্রিতে আল্লাহর হাবিব ইবাদত বন্দীকে করতে করতে আল্লাহর হাবিবের কদমে মোবারক পা মুবারক ফুলে গিয়েছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট করেছেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতের মালিক জান্নাতের চাবি আল্লাহ আপনাকে দিয়েছেন আপনি জান্নাতি ঘোষণা দেন আপনি আশারে মুবাশশারা দশজন সাহাবিকে আল্লাহর হাবিব বসে নাম ধরে ধরে ঘোষণা দিয়ে আবু বকর জান্নাতি ওমর জান্নাতি ওসমান জান্নাতি আব্দুর রহমান জান্নাতি ওবায়দুল্লাহ ইবনে জাররাহ জান্নাতি এভাবে আল্লাহর হাবিব দশজন সাহাবিকে জান্নাতি ঘোষণা দিয়েছেন আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাত আপনার কদমে আপনি যে আপনার কদমে মুবারক লাগার কারণে মসজিদে নববীর একটি অংশকে আপনি জান্নাত ঘোষণা দিয়েছেন সুতরাং আপনি কেন তো রাত সারা রাত জেগে থেকে কষ্ট করে আপনার ফা ফুলে যায় আপনার কষ্ট হয় আমি বুঝি না আপনি কেন এই কাজটা করেন আল্লাহর হাবিব বললেন তুমি কি জানো না আজকে কোন রাত কেউ কেউ বলেছেন এটা অন্য একটি রাতের কথা কিন্তু আল্লাহর হাবিব রাত্রে উঠে সারা রাত ইবাদত বন্দিগিতে মশগুল ছিলেন এবং এই রাত্রের অসংখ্য ফজিলত আল্লাহর হাবিব বর্ণনা করেছেন এই রাত্রে কোন প্রকারের মানুষকে ক্ষমা করা হবে কোন প্রকারের মানুষকে ক্ষমা করা হবে না তার বর্ণনা আল্লাহর হাবিব স্পষ্ট ভাষায় দিয়েছেন সুতরাং এর পরেও আমরা এই রাত নিয়ে প্রশ্ন তোলা আমাদের মোটেও আদৌ উচিত নয় আজকের এই পবিত্র রাতে কোন ইবাদত করলে মহান রব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হবে আলহামদুলিল্লাহ এই রাত্রে তো আমি বলি যে কোরআন সুন্নার আলোকে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো নামাজ আর সলা আল্লাহর হাবিব
দুনিয়ায় আবির্ভাব হয়ে হুজুর শোভাগমন করে সর্বপ্রথম মায়ের শেকম মোবারক থেকে পড়ে সেজদা করে এই উম্মতকে শিক্ষা দিয়েছেন আমি সেজদার দেওয়ার জন্য এসেছি যাওয়ার পথে আল্লাহর হাবিব সালা বলে এই ঘোষণা দিয়েছেন যে আমি যাচ্ছি তোমাদেরকে নামাজের আমানত দিয়ে এসেছেন শোভাগমন করেছেন সেজদারত অবস্থায় আর দুনিয়াতে যাওয়ার সময়েও আল্লাহর হাবিব ঘোষণা দিয়ে গেলেন তোমাদেরকে আমানত দিয়ে যাচ্ছি আমি নামাজ সুতরাং নামাজের উপরে কোনো ইবাদত নেই তো আমরা এই রাত্রে মাগরিবের নামাজ বা জামাত এশারের নামাজ বা জামাত ফজরের নামাজ বা জামাত আদায়ের পাশাপাশি সারা রাত নফল নামাজে আমরা মশগুল থাকব কারণ হাদিসে কুদসিতে আছে ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন্নওয়াফিল ইলা আখিরিল হাদিস হাদিসে কুদসিতে সহি হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন আবার আল্লাহ বলেছেন যে আমার সবচাইতে নিকটতম হয় আমার বন্দা নফলের মাধ্যমে তো আজকে যেহেতু বরকতের রাত রহমতের রাত দয়া মাগফিরাতের রাত এই রাতে আমরা বেশি বেশি নফল আদায় করব এবং আল্লাহর দরবারে ফরিয়াদ করব এই নফল নামাজ আজকে রাতের জন্য সীমাবদ্ধ নয় আমরা এই রাত্রে নফল নামাজ পড়ব আল্লাহর দরবারে প্রত্যাশা করব দোয়া করব আল্লাহ এই নফল নামাজ যেন ফরজের পাশাপাশি আমি আগামী জিন্দেগি আগামী রাতগুলিতেও আমি প্রবাহমান রাখতে পারি সেটা আল্লাহর দরবারে ফরিয়াদ করব পাশাপাশি সবচাইতে আফজালুল ইবাদত তেলাওয়াতুল কোরআন কোরআনুল কারীমের তেলাওয়াত আফজাল ইবাদত আমরা তেলাওয়াতে কোরআন করব কারণ তেলাওয়াতে কোরআন আল্লাহর বাণী এটা সর্বোৎকৃষ্ট বাণী আল্লাহর সাথে কথা বলা সুতরাং আমরা তেলাওয়াতে কোরআন করব এবং সারা রাত জিকির আজগারে মশগুল থাকব আদিয়ায়ে মাসুরা আল্লাহর হাবিবের পক্ষ থেকে যেই দোয়াগুলি বর্ণিত আছে সেগুলো আমরা পড়ব সৈয়দুল ইস্তেগফার নামে একটি দোয়া আছে আমরা সেটা পড়ব আল্লাহর হাবিবের সাথে কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ দোয়া যুদুর আল্লাহর হাবিব মাগরিবের নামাজে অর্থাৎ রাত্রের প্রারম্ভে দিনের প্রারম্ভে আল্লাহর হাবিব নিয়মিত তেলাওয়াত করতে সৈয়দুল ইস্তেগফার সেটা পড়ব পাশাপাশি মুরুব্বিয়ানে কেরামের জিয়ারত করব আল্লাহর হাবিব ইরশাদ করেছেন জুরু তুমি আল্লাহর হাবিব বলেছেন নাহায়েত কুমান জিয়ারতুল কবুর তোমাদেরকে একসময় আমি জিয়ারতের নিষেধ করেছিলাম কিন্তু এখন জিয়ারতের পরিবেশ হয়েছে এখন তোমরা মুরব্বীদের জিয়ারত করো কারণ আমরা মা বাবার জিয়ারত করব হাদিসে আছে মিশকাত শরীফেল আল্লাহর হাবিব ইরশাদ করেছেন তোমরা প্রত্যেক জুমাতে মা বাবা অথবা যে কোনো একজন যারা ইন্তেকাল করেছেন মা বাবা যে কোনো একজন অথবা উভয়ের মারা গেলে তাদের কবরে জিয়ারত করবে এই জিয়ারতের মাধ্যমে জিয়ারতকারীর গুণাও ক্ষমা হবে এবং তাকে নেককার বন্দা হিসেবে আল্লাহ স্বীকৃতি দান করবে একটা কথা রয়েছে যে বিশেষ করে চট্টগ্রামে রয়েছে আলেম ওলামারা এই যে বিশেষ করে সিমনি নামক একটা শব্দ কেউ রুটি বানায় কেউ মুরগি জবাই করে কেউ মাংস নিয়ে আসে এটা নিয়ে আলেম ওলামারা অনেক ধরনের মতবাদ দেন এটা এটা সঠিক মতবাদ কিনা আসলে হালুয়া রুটি এবং গরু জবাই করা ইত্যাদি এগুলা হলো এগুলা ফরজ ওয়াজিব সুন্নত কিছুর মধ্যে পড়ে না তবে কথা হলো আমরা যেহেতু এই রাত্রে আমাদের বন্ধ থাকে সমস্ত ছেলে মেয়ে পরিবারবর একসাথে থাকে আমরা ইবাদত বন্দিগি করবো সারা রাত এবং এই রাত্রে ধান দক্ষিণা করলে মানুষকে খাওয়ালে এটা একটা ইবাদত আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ উত্তম ইবাদত কী আল্লাহর হাবিব উত্তর দিয়েছিলেন তুতঈমুত তোয়াম মানুষকে খাওয়ানো আল্লাহ বলেছেন ইন্না মা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরীদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা দাহারে বলেছেন তোমরা মিসকিনদেরকে আহার করাও তোমরা বন্দীদেরকে কারাগারে বন্দীদেরকে আহার করাও আল্লাহ সন্তুষ্টির জন্য তো আহার করানো এটা সব সময়ের জন্য ইবাদত সুতরাং একটি ফজিলতের রাতে যদি আমরা আহার পানাহার খাওয়া দাওয়া করে আমরা স্বাস্থ্যসম্মত খাওয়ার এবং সুস্বাদু খাওয়ারকে যদি আমরা আল্লাহর ইবাদত বন্দীকে মশগুল থাকি এটার জন্য শরীয়তের কোনো বাধা নেই এবং এটা আমরা ফরজ ওয়াজিবের মধ্যেও অন্তর্ভুক্ত করব না আমরা খাওয়া দাওয়া যেহেতু একটা আল্লাহর হাবিবের সুন্নত আমরা একটা শুভ রাত্রিতে বরকতের রাত্রিতে খাওয়া দাওয়া করব এটা নিয়ে আমরা বাক বিতণ্ডা করার শরীয়তে কোনো বাধা নেই আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের ওলি আল্লাহর মাজার চট্টগ্রাম বারাউলিয়ার পূর্ণভূমি এখানে আজকের রাত এবং বিশেষ করে শবরাত শবে কদরের রাতে এই ছেলেরা ইয়াং ছেলেরা আতলবাজি ফুটায় তারা ভ্যান নিয়ে ঘোরাফেরা করে এই যে একটা সংস্কৃতি চালু হয়েছে এটা নিয়ে কি বলবে আসলে এই রাতকে কেন্দ্র করে আতশবাজি এবং বিশৃঙ্খলা করা আগুন জ্বালানো রাস্তাঘাটে বিশৃঙ্খলা করা যুবক ছেলেরা কিশোর ছেলেরা রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করবে লাইট জ্বালাবে মোমবাতি জ্বালাবে ইত্যাদি এই বিষয়গুলি আসলে শরীয়তসম্মত নয় শরীয়ত গরহিত এগুলো এসরাফ এগুলো অপচয় কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন তোমরা এসরাফ করবে না
অপচয় করবে না অপচয় করা শয়তানের কাজ মিন আমালিশ শয়তান আল ইসরাফ ওয়াত তাবযীর মিন আমালিশ শয়তান ইসরাফ অপচয়টা শয়তানের ভাই বলেছেন শয়তানের আমল বলেছেন তো আমরা এটা করতে দেব না আমরা যারা প্রশাসনে আছি আমরা যারা অভিভাবক আছি আমরা আমাদের ছেলেদেরকে বোঝাবো এই রাত্রিতে এই জাতীয় কার্যক্রম করা আতশবাজি করা এটা মানুষের ইবাদত বন্দেগিতে বিঘ্নতা ঘটানো এটা শরীয়ত কখনো অনুমোদন দেয় না এটা সম্পূর্ণ শরীয়ত গ্রহণীত কাজ এবং মাজার জিয়ারতের যে বিষয়টা যেহেতু এই রাত এটা ফজিলত এবং বরকতের রাত দোয়া কবুল হবার রাত বুজুর্গান দিন আল্লাহর আউলিয়াই কেরাম বুজুর্গান দিন যাদের দেশ থেকে দেশান্তরে হিজরত করে যারা আমাদেরকে ইসলাম উপহার দিয়েছেন তো তাদের দরবারে গিয়ে আমরা একটু উপস্থিত হই ফাতিহা পড়ি আল্লাহর হাবিব জান্নাতুল বকি শরীফে গিয়ে এই রাত্রে জিয়ারত করেছেন এবং মাজারে গিয়ে জিয়ারত করা মুরব্বীদের কবরে জিয়ারত করা সুন্নতে রাসূল সুতরাং এটা তো সুন্নাত তবে এটাকে উপলক্ষ করে মানুষের এবাদতের বিঘ্নতা ঘটে মানুষের অসুবিধা হয় এই জাতীয় কোনো কাজ করা সম্পূর্ণ শরীয়ত গ্রহিত সুতরাং এটার থেকে আমরা বিরত থাকবো আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের যুবক সমাজকে আমরা বুঝাবো কারো বাবা নেই কারো মা নেই আবার কারো বাবা মা দুটি নেই আজকের এই রাতে তাদের করণীয় কি তাদের করণীয় হলো আমি মনে করি কোরআন সুন্নার আলোকে যাদের মা বাবা নেই তারা এই রাত্রে এবাদত বন্দিগি করে চোখের ফানি ফেলবে কারণ আল্লাহ পাক হাদিস শরীফে আছে আল্লাহর রাগ আল্লাহর ক্রোধ আল্লাহর গজব প্রশমিত করতে পারে একমাত্র বন্দার চোখের পানি আমরা সেই ফায়ার সার্ভিস দিয়ে আল্লাহর রাগকে ঠান্ডা করতে পারবো না দুই ফোঁটা চোখের পানি আল্লাহর রাগ ঠান্ডা করে দেয় গুনাকে ক্ষমা করে দেয় আমরা আজকে রাত্রিতে মা বাবার জন্য কান্নাকাটি করব আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب এই দোয়াগুলি পড়ব এবং তাদের কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা শরীফ সূরা ইখলাস শরীফ এবং সূরা মুলুক শরীফ সূরা ইয়াসিন শরীফ সূরা মুজাম্মিল শরীফ সূরা রহমান শরীফ এগুলা পড়ে আমরা তাদের জন্য ইসাল করব ইসালে সওয়াব করব তাহলে তারা কবরে থেকে আমাদের জন্য আনন্দিত হবে আল্লাহ এই উসিলায় তাদেরকে মাগফিরাত নসিব করবে একজন প্রখ্যাত আলেম হিসেবে আজকের এই পবিত্র রজনীতে শেষ কথা কি আমার শেষ কথা হলো এই রাত্রে আমরা আল্লাহর দরবারে দেশের জন্য দোয়া করব দেশের শৃঙ্খলার জন্য দেশ দোয়া করব দেশের শান্তি যেন বিরাজমান থাকে দেশের শান্তির জন্য দোয়া করব এবং পৃথিবীর বিশ্ব মুসলিম উম্মার জন্য দোয়া করব এবং সদ্য কিছুদিন পূর্বে যে সে তুরস্কের মধ্যে সিরিয়ার মধ্যে যে ভূমিকম্পে দোষে গিয়ে যে সমস্ত ভাই বন্ধুরা শাহাদত বরণ করেছেন তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন এই পৃথিবীর মানব জাতির জন্য দোয়া করব পৃথিবীর মানব জাতি যেন ইনসানিয়তের উপরে যেন এক থাকে আমরা নিজেদের ধর্ম ভিন্ন ভিন্ন হতে পারে মানব হিসেবে আমরা সবাই আদম আলাইহিস সালামের সন্তান আমরা যেন সহবস্থান করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে আমরা যেন কেউ কারো ধর্মের উপর আঘাত না করি আল্লাহর দরবারে ফরিয়াদ করব দেশের কল্যাণে দেশের সফলতার জন্য দোয়া করব এবং রাষ্ট্রে যারা দায়িত্বশীল তারাও যাতে দেশের প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে কাজ করতে পারেন এবং দেশের সকল নাগরিককে সহবস্থান করে এই রাত্রিতে দেশের কল্যাণে দেশের উন্নয়নের জন্য আল্লাহর দরবারে দোয়া করব এবং প্রত্যেকের রিজিকের জন্য সুস্থতার জন্য মহামারী থেকে ভূমিকম্প থেকে জলোচ্ছ্বাস থেকে এবং আকস্মিক বলা মুসিবত থেকে আল্লাহ যেন আমাদের দেশকে মুসলিম উম্মাকে আল্লাহ যেন নিরাপত্তাকে সে আশা আমরা আল্লাহর দরবারে ব্যক্ত করব আল্লাহর দরবারে কান্নাকাটি করব অতীতের গুনার জন্য ক্ষমা চাইব আগামীতে সে অঙ্গীকারের উপরে অটল থাকার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করব ইনশাআল্লাহ আপনারা এতক্ষণ শুনলেন প্রখ্যাত আলেমেদিন হাফেজ মাওলানা আহমদুল হক উনি যেটা জানিয়েছেন আজকের এই পবিত্র রজনীতে কোরআন তেলাওয়াত নামাজ এবং দোয়া ইস্তিগফার জিকির আজকারের মাধ্যমে এই পবিত্র রজনীতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দোয়া চাওয়া এবং পাশাপাশি যারা মারা গিয়েছেন তাদের জন্য তাদের গুণ মাপ ছিয়ে তাদের জন্য দোয়া করাই যথেষ্ট আর এই কথা যদি মানে তাহলে আল্লাহর নৈকট্য লাভ করার আশা করা যায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং বাংলা ধারার সাথে থাকবেন